এই মুহূর্তে প্রচন্ড বেগে আসছে মেঘ। পশ্চিমবঙ্গ থেকে বাংলার বেশ কিছু এলাকায় মেঘ চেয়ে যাচ্ছে। রাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। কোন কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা সরাসরি লাইভ দেখাবো আগামীকাল। কোন কোন জেলার আবহাওয়া কতটা পরিবর্তন, আগামী 19 মার্চ দেশের অনেক এলাকায় কালবৈশাখী সহ প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের আভাস রয়েছে। কোন কোন জেলায় ভারী বৃষ্টি, কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সরাসরি লাইভ দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলার কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে স্যাটেলাইট ইমেজের মধ্যে দেখুন আপনারা রাঞ্চি, যে দেখুন দামবাত এবং দেওঘর এই অঞ্চলে প্রচণ্ড মেঘ তৈরি হয়ে গেছে এবং বৃষ্টিপাত হতেও দেখা যাচ্ছে। বৃষ্টির মেঘ ধীরে ধীরে একারে পূর্ব দিকে অগ্রসর হতে দেখা যাচ্ছে। পরবর্তী আজ রাতে অলরেডি দুর্গাপুর, বাঁকুড়া, এখানে সিউড়ি এবং পুরুলিয়া এর আশেপাশে অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে এই আরামবাগ থেকে শুরু করে বর্ধমান, এছাড়া এদিকে খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দ্রনগর সমস্ত এলাকায় মেঘলা আকাশ কিন্তু রয়েছে। সমস্ত এলাকায় মেঘলা আকাশ প্রবেশ করবে দেখুন, তবে সব জায়গায় বৃষ্টিপাত হবে তা না। এদিকে এই সমস্ত জেলাগুলোর উপর বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা, দুর্গাপুরের দিকে, বাঁকুড়া এবং এদিকে পুরুলিয়া এবং এর আশেপাশে এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। পরবর্তীতে মেঘের শক্তিমাত্রা বৃদ্ধি পেলে বাংলার পশ্চিমের অনেক অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে। তারপর আমরা বৃষ্টিবাহী মোড়কে একটু দেখিয়ে দিচ্ছি। তো ইতিমধ্যে আমরা চলে আসলাম, দেখুন বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এখানে পশ্চিমবঙ্গের অনেক জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। দুর্গাপুর দিকে দেখুন, এখানে পুরুলিয়া এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। আসানসোলের দিকে দেখুন এবং সিউড়ি এ সমস্ত এলাকার দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। বাংলার কোন কোন জেলায় বৃষ্টি আমরা একটু দেখি। তো মঙ্গলবার দিকে আমরা ডুবব, রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী মঙ্গলবার 19 মার্চ দিকে কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে। মঙ্গলবার 19 মার্চের আপডেটে চলে আসলাম। এদিকে কিন্তু শক্তিশালী মেঘ তৈরি হতে পারে, বৃষ্টির সম্ভাবনা ভারতের এই অঞ্চলের দিকে এবং এখান থেকে বৃষ্টিপাত অগ্রসর হতে পারে। এই যে এখানে শক্তিশালী মেঘ কিন্তু আসতে পারে আরামবাগের দিকে, বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিকে পাশাপাশি যে খড়গপুর, কোলাঘাট এই সমস্ত এলাকায়, কলকাতা, চন্দ্রনগর এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং পরবর্তীতে এই যে আরও অনেক জেলায় বৃষ্টিপাত, খুলনা বিভাগের অনেক জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং উপকূলীয় সমুদ্র অঞ্চলের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, বরিশাল বিভাগেরও কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা। এবং আগামী 19 এবং 20 তারিখ নাগাদ, বুধবার 20 মার্চ নাগাদ দেখুন আবহাওয়ার কতটা পরিবর্তন। দেখুন শক্তিশালী বজ্রসহ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। যে শক্তিশালী বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে রয়েছে বগুড়া, সিংড়ার দিকে এবং সিরাজগঞ্জের দিকে, সরিষাবাড়ি, ময়মনসিংহ, পাবনার উপর, এখানে নাগারপুরের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন এবং বাগমারা, রংপুর বিভাগের দক্ষিণের জেলাগুলোর পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের পূর্ব দিকে বেশ কিছু এলাকায় মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা। পরবর্তী 5 দিনে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কতা আমরা অলরেডি আপনাদেরকে বৃষ্টির পরিমাণ মুড়িয়ে দেখিয়ে দেবো। এরপরে 21 মার্চ বৃহস্পতিবার নাগাদ সমুদ্র অঞ্চলের দিকে মেঘ তৈরি হতে পারে, সমুদ্র অঞ্চলে বৃষ্টিপাত তৈরি হতে পারে, যার কারণে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 21-22 মার্চ থেকে, 21-22 মার্চ দক্ষিণের উপকূলীয় অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে, এখানে দক্ষিণে বাতাস প্রবেশ করতে পারে, ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। শুক্রবার 22 মার্চ নাগাদও এখানে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে। তো এরপরে আমরা বৃষ্টির পরিমাণ মোড়ে যাব। তো বৃষ্টির পরিমাণ মোড় গিয়ে কোন কোন জেলার আবহাওয়া কতটা পরিবর্তন রয়েছে তা একটু দেখে নেব। তো এই মুহূর্তে আমরা বৃষ্টির পরিমাণ মোড়ে চলে আসলাম। পরবর্তী 3 দিনের মধ্যে বৃষ্টির আপডেট কিন্তু উঠে আসছে অনেক জেলার উপর দেখুন। এখানে পরবর্তী 3 দিনের উপর খুলনাতে রয়েছে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, যশোর 15 মিলিমিটার, সাতক্ষীরা 19 মিলিমিটার, বজ্রসহ ঝড় বৃষ্টি যশোরে 15, এখানে লোহাগাড় 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আভাস কিন্তু দেওয়া হয়েছে। শালকুপা, পাবনার দিকে 27 মিলিমিটার, মেহেরপুরে যে তারপর সিংড়া, রাজশাহীর দিকে দেখুন আপনারা মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ এই এলাকার দিকে বৃষ্টিপাত দেখুন। এদিকে বগুড়ার দিকে 35 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আভাস দেওয়া হচ্ছে। এছাড়া এদিকে সিংড়ার উপর 39 মিলিমিটার, রাজশাহী এখানে 40 মিলিমিটার, মহাদেবপুর 37 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আভাস কিন্তু রয়েছে। কোলাঘাটে দেখুন 33 মিলিমিটার পর্যন্ত, খড়গপুরে এখানে 35, পশ্চিমবঙ্গের দিকে একবার দেখি আমরা, দুর্গাপুরের দিকে 45 মিলিমিটার পর্যন্ত, এছাড়া সিউড়ি যে ভারী বৃষ্টি বজ্রসহ এদিকে মিজলাম এই সমস্ত এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় 49 মিলিমিটার পর্যন্ত
ধামবাদের দিকে দেখুন 43 মিলিমিটার পর্যন্ত, দেওঘরের দিকে 27 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। বেশিরভাগ মূলত পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলার পশ্চিমাঞ্চলের দিকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেশি থাকছে। পরবর্তী 5 দিনেও এই অঞ্চলের দিকে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। উড়িষ্যা এলাকায় কিন্তু এখানে ঝাড়খণ্ড উড়িষ্যা এখানে বেশ কিছু এলাকায় তুমুল বেগে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বিহারের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এ হচ্ছে বৃষ্টির মোডের আপডেট। আর এবার আমরা আপনাদেরকে দেখাবো চরমভাবে কোন কোন এলাকার জন্য চরম সতর্কবার্তা তুলে ধরা হচ্ছে। ইতিমধ্যে আইএমডি থেকে যে একটি আপডেট উঠে আসছে, আইএমডির যে আপডেট অনুযায়ী প্রচণ্ড ঝড় বৃষ্টি ইন্ডিয়ার যে এখানে শক্তিশালী, এখানে ভয়ঙ্কর অবস্থা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া এখানে থেকে দেখুন দামবাদের দিকে দেওঘর এই অঞ্চলের দিকে একটি শক্তিশালী বৃষ্টিপাতের আপডেট কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। এখানে দেখুন এই সব এলাকায় এখান থেকে যে বৃষ্টিপাত প্রবেশ করতে পারে, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, তারপরে এখানে আশেপাশে অনেক এলাকায় বৃষ্টিপাত আসার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে অলরেডি। এখানে কিন্তু মেঘ কিন্তু তৈরি হচ্ছে। আর চরমভাবে কোন কোন এলাকায় সতর্কবার্তা রয়েছে এই মুহূর্তে চরম সতর্কতা মোড়ে আমরা আসছি। তো 18 মার্চ নাগাদ এই যে রাতে বৃষ্টিপাতের যে আভাস রয়েছে, এখানে মূলত আগামীকালের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। 24 ঘন্টায় যে আপডেট এখানে কোলাঘাট, খড়গপুর, আরামবাগের দিকে চন্দ্রনগর, আরামবাগানে শান্তিপুর, কাটোয়া, কলকাতা, হালদিয়া সব এলাকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া 19 মার্চের আপডেটে আমরা দেখতে পাচ্ছি বাংলার বেশ কিছু এলাকায় চরমভাবে সতর্কবার্তা তুলে ধরছে, মূলত পশ্চিম দিকে। এখানে খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় ঝড় বৃষ্টিপাতের সতর্কতা তুলে ধরছে, লোহাগাড়া, যশোর, শালিকোপা, শিবনগরের দিকে। এছাড়া এদিকে দেখুন কর্সপুর, মাগুড়া, বালিয়াকান্দি, পাঙ্গাসাই সমস্ত এলাকায়, আলমডাঙ্গার দিকে এবং মেহেরপুর, তারপর কারিমপুরের দিকে, তারপর এখানে বেরামরিয়া এই অঞ্চলে, পাবনার দিকে লাইপুর এবং পুটিয়া, রাজশাহী, এখানে বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এবং 20 মার্চ নাগাদ উত্তরে রংপুর বিভাগ থেকে শুরু করে পূর্ণিয়া, রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায়, ঢাকা বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। 21 মার্চ নাগাদ আকাশ মেঘাচ্ছন্ন থেকে শুরু করে দক্ষিণের বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ, সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এ হচ্ছে মূলত আপডেট। আর যে তাপমাত্রা কি আপডেট রয়েছে আগামীকাল 19 মার্চ মঙ্গলবার, যে তাপমাত্রা কোন কোন এলাকায় কেমন থাকবে, তাপমাত্রার আপডেট আমরা চলে আসলাম। দক্ষিণাঞ্চলে চট্টগ্রাম বিভাগের দিকে তাপমাত্রা পারদ দেখা যাচ্ছে 35 কিলোমিটার, এই যে 25 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দেখুন ফটিকছড়িবলা, এখানে ফটিকছড়ি উপজেলা 36 ডিগ্রি সেলসিয়াস এবং খাগড়াছড়িতে 35। আর এদিকে ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় তাপমাত্রা পারদ থাকতে পারে 33 ডিগ্রি, খুলনাতে 29, বরিশালে 30, ময়মনসিংহ বিভাগে 34 এবং রংপুরে 33। এ হচ্ছে মূলত তাপমাত্রার আপডেট। সিলেট বিভাগে যদি আমরা যাই প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পারদ দেখা যাচ্ছে। কলকাতার দিকে দেখুন 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং 20 মার্চ যদি আমরা একটু তাপমাত্রার পারদ দেখি, উত্তরাঞ্চলের তাপমাত্রার পারদ অনেকটাই কমতে দেখা যাচ্ছে, কারণ মেঘলা আকাশ হয়ে যেতে পারে, বৃষ্টিপাত, একটি ঠান্ডার পরিবেশ থাকতে পারে, যার কারণে তাপমাত্রার পারদ কিন্তু অনেকটাই কমতে দেখা যাচ্ছে। তবে দক্ষিণাঞ্চলের তাপমাত্রা রয়েছে, তবে এক ধাক্কায় 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু নেমে যাচ্ছে। চট্টগ্রাম বিভাগে দেখুন 31 ডিগ্রি সেলসিয়াস, 20 তারিখ নাগাদ টেকনাফ, এখানে তাপমাত্রার পারদ কিন্তু অনেকটাই নেমে যাচ্ছে। এবং বৃহস্পতিবার 21 মার্চ থেকে বাংলা থেকে তাপমাত্রা অনেকটাই কমে যাচ্ছে দেখুন। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।